আসসালামু আলাইকুম, আমি ইমরান আছি আপনাদের সাথে। সব বন্ধুরা, বর্তমানে কিন্তু অ্যাম্বাসেডর নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। এই যেখানে দেখতে পাচ্ছেন একটা গ্রুপ রয়েছে, যে গ্রুপটিতে কিন্তু অ্যাম্বাসেডর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সব বন্ধুরা, আপনাদের যাদের অনেকেরই স্বপ্ন রয়েছে যে আপনি কখনো ইমো অফিসিয়াল হবেন, সো আজকেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন এবং আপনি কিন্তু অফিসিয়ালি হতে পারেন। সো এখন এই ভিডিওতে শুরু থেকে আপনাদেরকে দেখাবো যে এখানে আপনাকে কী করতে হবে এবং আপনি কীভাবে বা এখানে অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট হতে পারবেন। সো কোনো কথা বাড়াবো না, প্রথমে গ্রুপটিতে আপনি জয়েন করবেন। সো আমি গ্রুপ আইডিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রুপ আইডিটা হচ্ছে 4379। সো আপনি এটা সার্চ করে চলে আসবেন। সো এখানে আসার পর জাস্ট এখানে গ্রুপটি দেখতে পারতেছেন, অ্যাম্বাসেডর নিয়োগের অফিসিয়াল গ্রুপ। সো এখন আপনাকে এখানে নিয়োগ অর্থাৎ অ্যাপ্লাই করতে হবে প্রথমত। সো অ্যাপ্লাই করার জন্য তাদের গ্রুপ স্পিচে দেখতে পারবেন একটা নোটিশ দেওয়া রয়েছে, এই যেখানে নোটিশটা রয়েছে। সো আমি আপনাদেরকে এখন লাইভে এটাকে আমিও অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। সো এখানে যেটা দেখতে পারতেছেন, এখানে তিনটা অপশন রয়েছে, তিনটা লিঙ্ক দিয়েছে। সো প্রথম লিঙ্কে আপনাকে কিন্তু একটা ফর্ম পূরণ করতে হবে এবং দ্বিতীয় লিঙ্কে সেটা নিয়মাবলী দেওয়া হয়েছে যে কত স্যালারি, এবং তৃতীয় লিঙ্কে আপনি কিছু কোশ্চেন করা হবে যেগুলো অ্যান্সার দিতে হবে। সে অ্যান্সারগুলো না দিতে পারলে কিন্তু আপনাকে তারা নেবে না। সো জাস্ট এখন প্রথম লিঙ্কটাতে আপনি প্রবেশ করুন। সো প্রথম লিঙ্কটাতে আমরা প্রবেশ করছি। সো এখানে প্রবেশ করতে একটা ছক দেখতে পাচ্ছেন, নাম, এগো, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, প্রফেশন এবং আরও দুটো অপশন। সো এখানে আপনার নামটা দিয়ে দেবেন। সো আমি এখানে নামটা দিচ্ছি। সো আমি নামটা দিয়েছি, তারপরে আপনার বয়স কত, আমি জাস্ট 18+ দিলাম। তারপরে গ্র্যান্ডার, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই মেল দেবেন এবং মেয়ে থাকলে ফিমেল দিতে পারেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলাদেশি হয়ে থাকলে বাংলা। সো তারপরে যেটা দেখতে পাচ্ছেন প্রফেশন, সো আপনি কী করেন, আপনি যদি প্রবাসে থাকেন তাহলে অবশ্যই আপনি প্রবাস দিতে পারেন, বা আমি যেহেতু স্টুডেন্ট তাই এখানে স্টুডেন্ট দিচ্ছি। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাউ লং, আপনি কতদিন থেকে এটাকে ব্যবহার করছেন ইমো ভয়েস ক্লাব। সো এটা সম্পূর্ণ কিন্তু ভয়েস ক্লাবের উপর। সো আমি মোর দ্যান 12 মান্থ, সো আপনারাও এটাই দেবেন। সো তারপরে দেখতে পারতেছেন যে হাউ ডু ইউ এক্সপার্ট ফ্রম দ্য জব। সো এটার উপর আপনার এক্সপার্ট কি, আপনার এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করতে পারেন। সো আপনি যদি এখানে কিছু নাও দেন, তা তো কিছু লিখতে হবে। সো আই অ্যাম এ সো আমি দিলাম দিস জব ইজ মাই নিউ এক্সপিরিয়েন্স। সো তারপর এখানে রাইট করে দেবেন, তারপর নিচের দিকে রাইটে করে দিলে আপনারা এখানে দেখতে পারবেন যে সাবমিটেড সাকসেসফুল, আপনার এটা হয়ে গেছে। সো এখন আসা যাক এখানে নিয়মাবলীর কী কী রয়েছে। সো এখানে নিয়মাবলী আসবেন, এখানে আসার পর জাস্ট আপনাকে সরাসরি একটু ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। সো এখানে তিনটা অপশন পাচ্ছেন। এখানে প্রথম অপশন দেওয়া হয়েছে স্যালারির ব্যাপারে। সো আমরা স্যালারির ব্যাপারটা একটু জেনে নিই, কারণ যে কোনো কাজ করার ক্ষেত্রে তো এখানে প্রথমে তারা বলছে প্রভিশন অর্থাৎ পরীক্ষা, আপনাকে প্রথম 7 দিন পরীক্ষা নেবে এবং 7 দিনের জন্য আপনাকে 1200 ডায়মন্ড দেবে, এটা বেসিক স্যালারি। এবং আপনাকে এক্সট্রা স্যালারি যদি আপনি অ্যাডভান্স হয়ে থাকেন তাহলে আপনি 30,000 ডায়মন্ড পর্যন্ত পেতে পারেন। এটা হচ্ছে আপনার প্রথম 7 দিন পরীক্ষা। সেই 7 দিন পরীক্ষাতে যদি আপনি উত্তীর্ণ হয়ে যান, তারপর এটা হচ্ছে আপনার নেক্সট স্যালারি, এটা হচ্ছে পার্মানেন্ট। সেখানে প্রতিদিন 7 দিন পরপর আপনাকে কিন্তু স্যালারিটা দেওয়া হবে। সো এখানে বেসিক স্যালারি হচ্ছে $20 আর 1440 ডায়মন্ড। আপনি যদি চান যে ব্যাংকের মাধ্যমে ডলার নেবেন, সো আপনি ডলার নিতে পারবেন, বা ডায়মন্ড নেবেন ডায়মন্ডও নিতে পারবেন। এবং এক্সট্রা বোনাস অর্থাৎ আপনি যে সময় আপনাকে দেবে তার সময়ের বাইরে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি $500 থেকে 36,000 ডায়মন্ড পর্যন্ত ইনকাম করতে পারবেন। সো আশা করছি যে স্যালারির ব্যাপারটা সেটা বুঝতে পেরেছেন। সো বাকি দুটো অপশন দেখতে পাচ্ছেন, লার্নিং নিউ ইউজার, এটা আপনি জাস্ট পড়তে পারেন। তারপরে এখন আরেকটা ফর্ম রয়েছে, এই ফর্মটিতে আপনাকে আসতে হবে। সো ফর্মটিতে জাস্ট চলে যান। সো ফর্মটিতে দেখুন আমরা নক করেছি। সো এখানে নক করার পর দেখতে পারবেন আপনাকে সরাসরি একটা গুগল ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। সো এখানে আসার পর জাস্ট এখানে দেখতে পারবেন আপনাকে কিছু কোশ্চেন করা হবে। সো সেই কোশ্চেনগুলোর আপনাকে কিন্তু 6টা কোশ্চেন করা হবে, সেগুলোর অ্যান্সার দিতে হবে। সো তারপরে কিন্তু আপনার বিকাল 5টায় কিন্তু আপনার এখানে কিন্তু আপনার ইন্টারভিউটা নেওয়া হবে। সো অবশ্যই আপনাকে ইন্টারভিউতে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে ইন্টারভিউ দিতে হবে, তারপরে তারা সিলেক্ট করবে, তারপরে কিন্তু আপনাকে আরও 7 দিনের পরীক্ষা দিতে হবে। সো আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো অবশ্যই ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।